সন্ধ্যার ওপরে কোন বিধান খাড়া করা যায় না কাজেই আশা করা যায় তার নামাজ হয়ে যাবে যেহেতু ওটা সন্দেহ আর যাদের নিশ্চিত আকারে এরকম বের হয় বুঝতে পারে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে এবং অনেক আগে স্থান যা অজু করে নেবে যাতে করে হ্যাঁ ফটাই ঝরে যাওয়ার সম্ভাবনা না থাকে নামাজের অবস্থায় বা রাজে আর যদি কেউ দেখে যে মানে বহুমত্র রোগীর মতো হয়ে যে কোনো সময় তার ফটায় ফটায় পেশাব গলাচ্ছে। তাহলে সে এক প্রকার বহুমূত্র রোগী যেহেতু কাজেই তার বিধানটা আলাদা সে প্রত্যেক নামাজের টাইমে কেবল রুজু করবে আর ওই অবস্থাতে নামাজ পড়ে ওই অবস্থাতে আল্লাহ তার নামাজ গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ কারণ সে রোগী আল্লাহ যা হোক সন্ধ্যার পরে কোনো ভিত্তি করা যায় না চেক হটা হতে বেরিয়ে গিয়েছে আগে বের হোক নিশ্চিত হোক এবার নিশ্চিত হওয়ার পথ পদ্ধতি হলো যে সে পরবর্তীতে চেক করে দেখবে যদি আসলে বের হয়ে থাকে তখন সেটা কথা আর ভিন্ন পরে যেন নামাজটা ফিরিয়ে নেবে কিন্তু এমনি নিঃসব সন্দেহ সন্দেহ ভিত্তি করে কোনো কিছু করা যায় না আল্লাহ আলম